এক মহান গ্রিক দার্শনিক এপিকটেটাস একবার বলেছিলেন, সিচুয়েশনস অব দি ওয়ার্ল্ড ডু নট ডিস্টার্ব আস, ইট ইজ আওয়ার ভিউ অব দি সিচুয়েশন দ্যাট ডিস্টার্বস আস। অর্থাৎ এই বহির্জগতের যাবতীয় যা অবস্থা সেটা আমাদের বিরক্ত করে না, সেই অবস্থাগুলোকে নিয়ে আমাদের ভেতরে যে জাতীয় চিন্তাভাবনা তৈরি হয় সেই চিন্তাভাবনাগুলোই আসলে আমাদেরকে বিরক্ত করে তোলে। আজকে আমরা কথা বলবো স্বামী সোমেশ্বরানন্দের মানুষের জীবনের সমস্যা দূরীকরণের এই আলোচনা থেকে কিছু অংশ নিয়ে। অর্থাৎ স্বামী সোমেশ্বরানন্দ মানুষের জীবনের সমস্যা যাতে দূর হয় সেই জন্য বলেছেন বেশ কিছু কথা। আজকে আমাদের পর্বে সেই কথাই আলোচিত হতে চলেছে, তাই সমগ্র পর্বটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। স্বামী সোমেশ্বরানন্দ উল্লেখ করেছেন বেশ কিছু সাধারণ সমস্যার দিক, যেমন সন্ধে হয়ে গেছে, এখনও আপনার ছেলে বা মেয়ে স্কুল থেকে ফেরেনি, আপনি একবার ঘড়ির দিকে তাকাচ্ছেন, একবার বারান্দা দিয়ে রাস্তার দিকে তাকাচ্ছেন, আবার ঘরে গিয়ে কাজ করছেন, আবার ঘড়ি দেখছেন, আপনি এই অবস্থায় উদ্বিগ্ন, চিন্তিত, নানা প্রকারের আশঙ্কা আপনার মনের মধ্যেই তৈরি হচ্ছে। এখন যে ব্যাপারটা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে, এক, পরিস্থিতি, দুই, আপনার মনের অবস্থা। যে কোনো সমস্যাতেই এই দুটো দিকই আসলে থাকে, এক ছন্দ পতনকারী পরিস্থিতি, আর আপনার মনের অবস্থা, অর্থাৎ আপনার মনের অস্থির অবস্থা, অস্থিরতা, দুটোরই কিন্তু মোকাবিলা করা প্রয়োজন। একটা বিষয় এখানে দেখা দরকার, আপনি অধিকাংশ সময়ই মনে করছেন যে সমস্যাটা বাইরের ব্যাপার, কোনো মানুষ বা বিশেষ পরিস্থিতি সমস্যা। আপনি মনে করছেন যে বাইরের বিষয়টাকে মোকাবিলা করলেই সমাধান হয়ে যাবে, কিন্তু সত্যি কি তাই? ধরুন আপনার বাচ্চা ছেলে দুষ্টুমি করছে, এতে আপনি ব্যতিব্যস্ত, তাকে ধরে আপনি খুব বকুনি দিলেন বা চড় মারলেন, সে শান্ত হয়ে গেল, আপনার সমস্যা কি মিটল? এবার আপনি তাকান আপনার মনের দিকে, আপনার ছেলে আর দুষ্টুমি করছে না, কিন্তু আপনার মনে অস্থিরতা, রাগ, বিরক্তিভাব তখনও রয়েছে। আপনার এই বিরক্তিভাব কিন্তু নতুন সমস্যার উদ্ভব করে দিতে পারে, যেমন এই রাগের ফলে আপনি হয়তো আপনার স্ত্রীকেই দোষ দিয়ে দিলেন, তোমার বেশি আদরেই এ দিন দিন বেয়ারা হয়ে উঠছে, ব্যাস শুরু হয়ে গেল আপনার সাথে আপনার স্ত্রীর বা আপনার সাথে আপনার স্বামীর কথা কাটাকাটি। এক সমস্যা থেকে দেখুন এখানে আর একটা সমস্যা তৈরি হয়ে গেল, এবং তা তৈরি হলো আপনারই হাত ধরে, আপনারই আচরণের মধ্যে দিয়ে। স্বামী সোমেশ্বরানন্দ বলছেন যে আপনি মনে করছেন বাইরের পরিস্থিতি আপনাকে রাগিয়ে দিচ্ছে, সত্যি কি তাই? আরও একটা উদাহরণ এই প্রসঙ্গে দেয়া যেতে পারে, তুমি একটা বোকা, এই কথাটা আপনার মা বললে আপনি বিশেষ কিছু মনে করেন না, অফিসে আপনার বস যদি আপনাকে এই কথাটা বলে তাহলে আপনি অত্যন্ত আহত হন, বাসে বা ট্রেনে অচেনা কোনো লোক যদি আপনাকে এই একই কথা বলে আপনি তৎক্ষণাৎ রেগে যান, অফিসের অধস্তন কর্মচারী বললে সঙ্গে সঙ্গে সেখানে রিভেঞ্জ বা প্রতিহিংসা নিতে চেষ্টা করেন। এখানেই দেখুন একই পরিস্থিতিতে আপনি বিভিন্ন রকম ব্যবহার করে ফেলছেন। সন্তান মারা গেলে মা কান্নায় ভেঙে পড়েন, বাবা কিন্তু শান্তভাবে দুঃখ সহ্য করেন। আবার একই পরিস্থিতিতে বিভিন্ন জনের বিভিন্ন রকম প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। খবরের কাগজে প্রথম পাতায় বড় বড় করে হেডলাইনে ছাপা থাকে, কোনো এক জায়গায় 13 জন আহত, 50 জন নিহত। একই খবর দেখে কেউ মন্তব্য করেন, উহ কবে যে এর সমাধান হবে, আর একজনের মন্তব্য হতাহতের সংখ্যা কমছে, পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। অন্য কেউ মন্তব্য করেন, ধুর খালি পাঞ্জাব আর পাঞ্জাব বা কোনো নির্দিষ্ট জায়গা, খেলার পৃষ্ঠাটা একটু উল্টে দেখি। আবার কেউ এত বড় করে রোজ খবর না চেপে স্কোরশিট ছাপলেই হয়, হত আহত নারী পুরুষ, খেলায় ইস্টবেঙ্গল জিতলে আপনি খুশিতে আত্মহারা হন, অনেকে দুঃখে ভেঙে পড়ে। অর্থাৎ বাহ্যিক পরিস্থিতিটাই শেষ কথা নয়, ওই পরিস্থিতিকে আপনি কোন দৃষ্টিতে দেখছেন সেটাও খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। বেদান্ত এই দৃষ্টিভঙ্গির বিশ্লেষণের ওপরে বিশেষভাবে জোর দিয়েছে,
এই প্রসঙ্গেই গ্রিক দার্শনিক এপিকটেটাসের একটা কথা উল্লেখ করা যায়, সিচুয়েশনস অব দি ওয়ার্ল্ড ডু নট ডিস্টার্ব আস, ইট ইজ আওয়ার ভিউ অব দি সিচুয়েশন দ্যাট ডিস্টার্বস আস। যার বাংলা মানে করলে দাঁড়ায়, আমাদের বাইরের পরিস্থিতি আমাদেরকে বিরক্ত করে না, সেই পরিস্থিতি থেকে আমাদের মনের মধ্যে যে দৃষ্টিভঙ্গি বা যে রিয়াকশন তৈরি হয় আমরা তার দ্বারাই বিরক্ত হই। আবার আরেকটি বিষয়ে লক্ষ্য করবার মতো, আপনার মন যদি অস্থির থাকে তবে আপনার জ্ঞান অভিজ্ঞতা কর্মকুশলতা খুব একটা বিশেষ কাজে লাগে না, তাই সমস্যার সমাধানে অন্তরের দিকটা দেখা খুব দরকার। মনের দিকটা দেখার সাথে সাথে পরিস্থিতিকে সামাল দেওয়াও বিশেষভাবে দরকার। পরিস্থিতির উন্নতি না ঘটলে মন নিজেকে গুটিয়ে নেয়, মন নিজেকে উইথড্র করে নেয়, মনের প্যাটার্নই এটা। সমাজে এত বৈষম্য অনাচার দেখেও অধিকাংশ লোক গা বাঁচিয়ে চলতে চায়, উদাসীন থাকার চেষ্টা করে, কিন্তু এতে সমস্যার কোনো সমাধান হয় না। এই বিষয়ে একটা মজার গল্প বলা যেতে পারে। এক নবীন পিতা রবিবারের ছুটির দিন তার স্ত্রী বললেন, যাও বাচ্চাকে পেরাম্বুলেটারে করে পার্কে বেরিয়ে নিয়ে এসো। কি আর করা, তিনি বাচ্চাকে নিয়ে বেড়াতে গেলেন। বাচ্চাকে পেরাম্বুলেটারে চাপিয়ে নিজে ঠেলতে ঠেলতে পার্কে ঘুরছেন, হঠাৎ শিশুটি কান্না শুরু করল। কান্না থামাবার যতই চেষ্টা করেন নবীন পিতা, ততই দেখতে পান যে শিশুটি কিছুতেই থামছে না। শেষে হাল ছেড়ে দিয়ে তিনি গাড়ি ঠেলতে ঠেলতে বলতে শুরু করলেন, রাগ করো না খোকন, ধৈর্য ধরো খোকন, এখনই বাড়ি পৌঁছে যাব খোকন, নার্ভাস হইও না খোকন। একজন বৃদ্ধা ভদ্রমহিলা, তিনিও বেড়াচ্ছিলেন সেই পার্কে, সেই অবস্থা দেখে এগিয়ে এসে বললেন, এভাবে কি বাচ্চাদের কান্না থামে? আপনি কিছুই জানেন না, এই দেখুন আমি থামিয়ে দিচ্ছি। বলে তিনি শিশুটিকে কোলে নিয়ে বললেন, কি হয়েছে খোকন সোনা? বলতেই ওই ভদ্রলোক চেঁচিয়ে উঠল, আহা হা, ও খোকন নয়, ওর এখনো নামই রাখা হয়নি, খোকন হলো আমার নাম, আমি নিজেকে সান্ত্বনা দিচ্ছি। তাহলে বুঝতে পাচ্ছেন, পরিস্থিতির সমাধান করাটাও দরকার। তবে একটা কথা, সব সমস্যার পরিস্থিতিগত সমাধান করা যায় না, কিন্তু সব সমস্যারই আন্তর্গত দিক দিয়ে সমাধান করা যায়। এর পরবর্তী পর্বে আমরা আন্তর্গত দিক দিয়ে একটা সমস্যাকে কি করে সমাধানের অভিমুখে নিয়ে যাওয়া যায় সেই নিয়ে কথা বলবো। দেখা হচ্ছে আবারও আগামী পর্বে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটি বন্ধু বান্ধব সকলের সাথে ভাগ করে নেবেন, আর কমেন্ট করে জানান কেমন লাগছে আমাদের ভিডিও।